সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব। বন্ধু, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলন 18ই ডিসেম্বর থেকে পুনরায় শুরু হয়েছে, যেটা 2019 সালের 12ই ডিসেম্বর শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতিতে স্থগিত হয়েছিল। তো এই বিষয়ে বিভিন্ন গুণীজন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সম্পূর্ণরূপে। একদিকে যেমন বিভিন্ন শিক্ষক সংগঠনের শিক্ষক নেতারা এসে সমর্থন জানিয়েছেন, ঠিক তেমনইভাবে সমর্থন জানিয়েছেন অভিনেতা থেকে শুরু করে বুদ্ধিজীবী মানুষ, অভিনেতা কৌশিক সেন এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। একটা ভিডিও দেখাবো আপনাদের। বেডে শুয়ে মনে হচ্ছে অসুস্থ আছেন, তবুও তিনি পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন, এই ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে সম্পূর্ণরূপে সমর্থন করলেন এবং এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। তো আমরা সরাসরি সেই ভিডিওতে নিয়ে যাব। আর একটা রিকোয়েস্ট করবো বন্ধু, এই ধরনের ব্রেকিং নিউজ পেতে, এই ধরনের উৎসাহ ব্যঞ্জক নিউজ পেতে অবশ্যই ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে উপরে রল নোটিফিকেশনটি ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন। তো চলুন সরাসরি লাইভ আপডেটে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করা হচ্ছে এবং আমি আমার সীমিত সাধ্য নিয়ে, ক্ষমতা নিয়ে যতবার পেরেছি ওনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, ওনাদের কথা অনেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এমনকি ওদের কখনো কখনো ওরা যখন অবস্থান করেছেন কোথাও, সেখানে আমি উপস্থিত থাকারও চেষ্টা করেছি। এখনও ওদের সমস্যা সুরাহা হয়নি। 48,000 পার্শ্ব শিক্ষক উপযুক্ত বেতন পান না, তাদেরকে একটা ভাতা দেওয়া হয়, অথচ তারা যে কাজটা করেন সেই কাজটা কিন্তু কোনো অংশেই কম তো নয়, বরং বেশি। এবং এক্ষেত্রে ওই আর্থিক কাঠামোটার ক্ষেত্রে, ওদের মাইনে দেওয়ার ক্ষেত্রে কোথায় আটকাচ্ছে, কেন আটকাচ্ছে, কিসের জন্য আটকে যাচ্ছে, এটা এখনও আমাদের কাছে রহস্যাবৃত। তো আমরা আশা করব, যারা আমরা মনে করি যে শিক্ষকরা এখনও আমাদের রাজ্যের এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা মেরুদণ্ড স্বরূপ, তারা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করেন, তাঁদের কথা তো বটেই, তাঁদের পরিবারের মুখ চেয়েও আমার মনে হয় যে এই ব্যাপারটা সামঞ্জস্য আনা উচিত। দীর্ঘদিন ধরে ব্যাপারটা ঝুলে রয়েছে, তারা লড়াই করছেন, আমি সর্বতোভাবে তাঁদের সমর্থন জানাচ্ছি এবং আশা করছি যে শিক্ষা দপ্তর, রাজ্য সরকার খুব শিগগিরই একটা পজিটিভ কিছু শোনাবেন আমাদের।